জ্ঞান পিপাসী মানুষদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আপনারা আছেন অ্যাসপিরেশন বাই অরজি সেন ইউটিউব চ্যানেলে। আজ থেকে আমরা নতুন একটা লেসন শুরু করতে চলেছি, যেখানে আমরা ভারতবর্ষের ভূগোল সম্পর্কে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় ইন্ডিয়ান রিভার। এই অংশটাকে দুটো ভাগে ভাগ করে নেব। পার্ট ওয়ানে দেখব উত্তর ভারতের নদনদীগুলো এবং পার্ট টুতে দেখব দক্ষিণ ভারতের নদনদীগুলো। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, অনুরোধ নয়, ভালোবাসার জায়গা থেকে বলছি, যদি আমাদের কাজ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন, কেননা সবার আগে নোটিফিকেশন তো আপনাকেই পেতে হবে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। নদী পড়ার সময় আমরা মূলত তিনটে নদী সম্পর্কে দেখব। প্রথমে দেখব সিন্ধু নদী সম্পর্কে, তারপরে দেখব গঙ্গা, এবং তারপরে ব্রহ্মপুত্র সম্পর্কে জানব। এই স্লাইডে আমরা প্রথমে সিন্ধু নদী সম্পর্কে দেখে নিই। প্রথমে আসি ম্যাপে। ম্যাপের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে সিন্ধুর উৎপত্তি মানস সরোবর থেকে, মানস সরোবর থেকে সিন্ধুর উৎপত্তি। এইখান থেকে সিন্ধু উৎপত্তি হয়ে আমাদের জম্মু কাশ্মীরে প্রবেশ করেছে। জম্মু কাশ্মীর কিছুটা বয়ে চলার পরে পাকিস্তানে চলে গেছে। জম্মু কাশ্মীরে যখন বয়েছে তখন এর সঙ্গে যে যে অংশগুলো এসে মিশেছে তার মধ্যে উল্লেখযোগ্য জাসকার, শিয়ক এবং গিলগিট। এই তিনটি নদী জম্মু কাশ্মীরে বয়ে চলার সময় সিন্ধুর মূল অংশের সাথে মিশেছে, তারপরে নদীটি বেরিয়ে চলে গেছে। এবার সিন্ধু সম্পর্কে দু একটা তথ্য দেখে নিই। সিন্ধুর উৎপত্তি বোকারচো গ্লেসিয়ার। সিন্ধুকে প্রাচীন নাম সিন্ধু বলা হয়, অর্থাৎ ইন্দাস। ইন্দাসের প্রাচীন নাম হচ্ছে সিন্ধু, যেটাকে সংস্কৃত নামও বলা হয়। তিব্বতেকে কী বলা হয়? তিব্বতে বলা হয় সিঙ্গি খাবাব বা লায়ন্স মাউথ। এই নদীটি জাসকার রিভার যেটা মিশেছে, এই যে জাসকার রিভার, এই জাসকার রিভারটা কোথাতে মিশেছে? লেতে মিশেছে। তারপরে নদীটি বেরিয়ে যাওয়ার পরে মিথানকোট বলে যে জায়গা রয়েছে সেখানে পঞ্চনদ পেয়েছে। পঞ্চনদ কী কী? ঝিলাম, চেনাব, রবি, বীজ অ্যান্ড সুতলেজ, এই পাঁচটা। এবার এই পাঁচটা উপনদী সম্পর্কে কম বেশি কিছু তথ্য জেনে নেওয়া যাক। যেমন ঝিলাম, ঝিলামের প্রাচীন নাম হচ্ছে বিতস্তা, এর অরিজিন হচ্ছে ভেরিনাক স্পেইং কাশ্মীর। এটা চেনাবের সাথে মিশেছে ট্রিমু বলে একটা জায়গাতে, চেনাবের সাথে ট্রিমু বলে একটা জায়গাতে মিট করেছে। ম্যাপের মধ্যে একটু দেখে নেওয়া যাক, এই ঝিলাম এই চেনাব এই দুটো মিট করেছে এইখানে, দ্যাট ইজ ট্রিমু। আচ্ছা, এর পরের নদী কী? এর পরের নদী রবি। রবির উৎপত্তি হচ্ছে রোহতাং পাস থেকে। ম্যাপে দেখি এই যে রবি, এই রবি রোহতাং পাস থেকে উৎপত্তি হিমাচল প্রদেশে। বীজের উৎপত্তিও রোহতাং পাসের কাছ থেকে। আর সুতলেজের উৎপত্তি হচ্ছে রাক্ষস্থল থেকে। সুতলেজের উৎপত্তি রাক্ষস্থল তিব্বত নেয়ার মানস সরোবর, এখান থেকে মিশেছে। এই পাঁচটা উপনদী পরপর গিয়ে মিথানকোটের সঙ্গে, মিথানকোটে গিয়ে আমাদের মূল সিন্ধুর অংশের সাথে মিশেছে। এই হচ্ছে সিন্ধুর মূল অংশ। উত্তর ভারতের দ্বিতীয় গুরুত্বপূর্ণ নদী হচ্ছে গঙ্গা, আর তৃতীয় গুরুত্বপূর্ণ নদী হচ্ছে ব্রহ্মপুত্র। সবার প্রথমে গঙ্গার উৎপত্তি, গঙ্গার উপনদী, ডান তীরের উপনদী এবং বাম তীরের উপনদী, এগুলো সম্পর্কে দেখে নেওয়া যাক। তো গঙ্গার উৎপত্তি কোথায়? গঙ্গার উৎপত্তি উত্তরকাশী, উত্তরাখণ্ড। এখান থেকে গঙ্গা উৎপত্তি হওয়ার পরে বয়ে চলেছে। উৎপত্তিস্থলে গঙ্গার নাম ভাগীরথী, তারপরে দেবপ্রয়াগের কাছে অলকানন্দা, মেশার পরে নদীটির নাম হয়েছে গঙ্গা। এবং গঙ্গা নাম নিয়ে নদীটি উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল প্রভৃতি রাজ্যের ওপর দিয়ে বয়ে চলেছে। ম্যাপে দেখানো এই লাল রঙের যে লাইন, এই লাইনটি গঙ্গা নদীকে চিহ্নিত করছে। গঙ্গার উপনদীকে দুই দিক দিয়ে এসে যুক্ত হয়েছে, একটা ডান তীরের উপনদী আর একটা বাম তীরের উপনদী। ডান তীরের উপনদীর মধ্যে যমুনা, সোন আর দমোদর উল্লেখযোগ্য, আর বাম তীরের উপনদীর মধ্যে ঘড়ঘড়া, গণ্ডক, কোশি এগুলো গুরুত্বপূর্ণ, এবং এর পাশাপাশি রামগঙ্গাটাও গুরুত্বপূর্ণ উপনদী।
তাহলে আমরা ম্যাপে কী দেখলাম? গঙ্গার মূল স্রোত এবং তার পাশাপাশি উপনদীগুলো। এবার দু একটা ছোটোখাটো ইনফরমেশান দেখে নেওয়া যাক গঙ্গা সম্পর্কে। প্রথমেই দেখে নিই গঙ্গার উৎপত্তি, অরিজিন কোথায়। ভাগীরথী ফ্রম গঙ্গোত্রী গ্লেশিয়ার, উত্তরকাশী, উত্তরাখণ্ড। অলকানন্দা এর সাথে দেবপ্রয়াগে মিশেছে, তারপর থেকে নাম হয়েছে গঙ্গা। গঙ্গার গতিকে তিনটি ভাগে ভাগ করা যায়, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি। উচ্চগতি হচ্ছে উৎস থেকে হরিদ্বার অবধি, হরিদ্বার থেকে রাজমহল অবধি মধ্যগতি, এবং রাজমহল থেকে মোহনা অবধি হচ্ছে নিম্নগতি। রাজমহল পাহাড়ের কাছে গিয়ে এটি বাইফারকেটেড হয়েছে, অর্থাৎ দুটো ভাগে ভাগ হয়ে গেছে, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে। কিন্তু ম্যান মেড অর্থাৎ মানুষের দ্বারা তৈরি যে ড্যাম তৈরি করা হয়েছে বা যে ব্যারেজ তৈরি করা হয়েছে সেটা হচ্ছে ফারাক্কাতে। এর মূল কারণ কি? যদি গঙ্গার যে স্রোতটা পশ্চিমবঙ্গে ঢুকেছে সেটাকে যদি ম্যান মেড বাইফারকেশন না করা যেত তাহলে জলের পরিমাণ অনেক কম হতো, কিন্তু এই ফারাক্কা ব্যারেজের দেওয়ার ফলে এখানে জলের পরিমাণটা অনেক বেশি হয়েছে এবং পশ্চিমবঙ্গ যথেষ্ট জল সমৃদ্ধ হয়েছে। এরপর বাংলাদেশে চলে যাওয়ার পরে নদীটির নাম হয়েছে ব্রহ্মপুত্র, এবং তারপরে নদীটি যখন বাংলাদেশে প্রবেশ করেছে তখন ব্রহ্মপুত্রের সাথে নদীটি মার্চ করেছে। বাংলাদেশে কী নামে প্রবেশ করেছে? বাংলাদেশে পদ্মা নামে প্রবেশ করেছে, আর ব্রহ্মপুত্র বাংলাদেশে যমুনা নাম নিয়ে প্রবেশ করেছে। এই দুটো মিশেছে এবং মিশে যাওয়ার পরে ফাইনালি এদের সাথে মেঘনা এসে মেশার পরে নদীটি বে অফ বেঙ্গলে পড়েছে। এই হলো গঙ্গার মূল স্রোত এবং কীভাবে চেঞ্জ হয়েছে সেগুলো দেখলাম। এবার গঙ্গার উপনদীগুলো একটু দেখে নিই। গঙ্গার প্রথমেই যে উপনদীর কথাটা বলতে হয় সেটা হচ্ছে যমুনা। যমুনার উৎপত্তি যমুনাত্রী গ্লেশিয়ার, উত্তরকাশী, উত্তরাখণ্ড। যমুনা প্রায় গঙ্গার প্যারালালে বয়ে চলেছে এবং তারপরে এলাহাবাদের কাছে গিয়ে মিশেছে আমাদের যমুনার সাথে। এবার একটু ম্যাপে চলে যাই। ম্যাপে চলে এসে দেখি যে এই যমুনা আর এই হচ্ছে আমাদের গঙ্গা, এই দুটো প্যারালালি বয়ে গেছে এবং এই এলাহাবাদের কাছে গিয়ে মিশেছে। কার সাথে? গঙ্গা এবং যমুনা একে অপরের সাথে এলাহাবাদে গিয়ে মিশেছে। চলে আসি বাকি ইনফরমেশানগুলোতে। আর কী কী উপনদী পড়তে হবে? অন্যান্য উপনদীগুলোর মধ্যে উল্লেখযোগ্য সোন এবং দমোদর। সোন সম্বন্ধে কিছু তথ্য। সোনের উৎপত্তি অমরকণ্টক প্লেটু, অমরকণ্টক প্লেটু থেকে সোমের উৎপত্তি। সোন হচ্ছে গঙ্গার একমাত্র উপনদী যেটা সাউথ দিক থেকে অর্থাৎ দক্ষিণ দিক থেকে এসে উত্তর দিকে মিট করেছে পাটনাতে। দমোদরের উৎপত্তি ছোটনাগপুর মালভূমির খামারপাড় থেকে, এটা হুগলি নদীর সাথে মিশেছে ফলতাতে। এই হলো গঙ্গার ডান তীরের উপনদী। আর বাম তীরের কিছু গুরুত্বপূর্ণ উপনদী হলো ঘড়ঘড়া, গণ্ডক, কোশি এবং গোমতী। পরবর্তী গুরুত্বপূর্ণ নদী আমাদের ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ব্রহ্মপুত্রের উৎপত্তি কৈলাস রেঞ্জ তিব্বত থেকে, চেমায়ংদুং গ্লেশিয়ার থেকে। তিব্বতে এর নাম সাংপো আর চায়নাতে এর নাম ইয়ারলুং জানবো। প্রথমে আমরা ইনফরমেশানগুলো দেখে নিই, পরে এগুলোকে ম্যাপে আবার মার্ক করব। এই নদীটি অরুণাচল প্রদেশে দিহাং রিভার নামে প্রবেশ করেছে সাদিয়াতে। এরপরে দুটো নদী এর সাথে মিশেছে, একটা দিবাং আর একটা লোহিত। একটা নর্থ থেকে এসে মিশেছে আর একটা সাউথ থেকে এসে মিশেছে। দিবাং এবং লোহিত এই দুটো নদী দিহাং নদীতে মেশার পরে এই নদীগুলোটার মিলিত প্রবাহের নাম হয়েছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র তারপরে কিছুটা বয়ে যাওয়ার পরে ধুবড়ির কাছে টার্ন নিয়েছে এবং তারপর সেটা বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে প্রবেশ করার পর এটা তিস্তা প্রবেশ মিশেছে এর সাথে এবং তারপরে এর মিলিত প্রবাহের নাম হয়েছে যমুনা। আগে যখন আমরা গঙ্গার সম্পর্কে দেখেছি তখন দেখেছিলাম বাংলাদেশে যখন গঙ্গা পদ্মা নাম নিয়ে প্রবেশ করে তখন সেটা ব্রহ্মপুত্রের সাথে মেশে। ব্রহ্মপুত্রের সাথে মেশার পরে দুটো মিলিত প্রবাহ কিছু দূর বয়েছে, তারপরে তার সাথে মেঘনা মেশার পরে মেঘনা নাম নিয়ে ফাইনালি সেটা বে অফ বেঙ্গলে মিশে গেছে। এই হলো আমাদের ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী এবার ম্যাপে দেখে নেওয়া যাক। চলে আসি ব্রহ্মপুত্রের ম্যাপে। ব্রহ্মপুত্রের উৎপত্তি এই যে চেমায়ংদুং গ্লেশিয়ার, মানস সরোবর, তারপরে নদী, এই নদীটা বয়ে চলেছে, এই নদীর আমাদের স্রোত।
তিব্বতে নাম কি? তিব্বতে নাম সাংপো, চীনে নাম কি? ইয়ারলুং, জানবো। এই নদীটা এই বয়ে যাওয়ার পরে এই প্রবেশ করেছে অরুণাচল প্রদেশে, নাম হচ্ছে দিহাং নদী। দুটো নদী এসে মিশেছে, একটা দিবাং আর একটা লোহিত। এই দুটো নদী মিশে যাওয়ার পরে নাম হয়েছে ব্রহ্মপুত্র, এবং তারপরে এটা বাংলাদেশে প্রবেশ করেছে। এবং এই যে এখানে পদ্মার সাথে মিশেছে, এই যে ব্রহ্মপুত্র আর এই যে আমাদের গঙ্গা, এই দুটো মিশে গিয়ে তারপরে মেঘনা নাম করে নদীটা প্রবেশ করেছে বে অফ বেঙ্গলে। এই হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদী। তাহলে আমরা কি দেখলাম? আমরা এই ম্যাপে দেখে নিলাম যে উত্তর ভারতের তিনটি গুরুত্বপূর্ণ নদী, প্রথমে দেখলাম সিন্ধু নদী সম্পর্কে, তারপরে দেখলাম গঙ্গা নদী সম্পর্কে, আর তারপরে দেখলাম ব্রহ্মপুত্র নদী সম্পর্কে। এই হলো উত্তর ভারতের তিনটি নদী। পিএসসি বা রাজ্য সরকারের অন্যান্য পরীক্ষায় উত্তর ভারতের নদ নদী সম্পর্কে বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনাদের সমস্ত রকমের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন এবং সমস্ত রকমের এমসিকিউ সলভ করতে পারবেন। ভিডিওর ডেসক্রিপশান বক্সে এর ভিডিওর পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে। আপনাদের কাছে অনুরোধ থাকলো সেটা অবশ্যই কালেক্ট করে নিন। ধন্যবাদ।